কাহিনী পরে বলবো, আগে ভিডিও করে নেই। আসলে সাডেনলি প্ল্যানে আমরা বরিশাল যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি কারণ রাস্তা এত জ্যাম যে আমাদের দেরি হয়ে গেছিল। আমাদের পিছনেই লঞ্চ, জুবায়ের ভাই ছবি তুলে খুব টায়ার্ড লাগতেছে, কিছুক্ষণ ভিডিও করে রেস্ট নেই, তারপরে ফুললি জার্নিং এর ভিডিও দিব ইনশাল্লাহ। আমরা এখন আছি মাঝ নদীতে, তো মোহনা পার হয়েছি জুবায়ের বললো, কারণ আমি আসলে এইসব রুটে কিছুই জানি না, চিনি না, আমার ফার্স্ট টাইম এটা। ঠান্ডা প্রচুর লাগতেছে, থ্যাংক ইউ যে আমি এটা নিয়ে আসছি, সুমাইকে জন্য ধন্যবাদ, কারণ জোর করে দিয়ে দিছে, আমি আনতে চাইনি, ভাবছিলাম এত ঠান্ডা হবে না, বাট প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি দুইটা পরা, তাও আমি ঠান্ডা কভার করতে পারতেছি না। আমি এতটুকু কভার করার ট্রাই করছি, তো লঞ্চের ভিডিওটা পর্যন্ত আমি এখানে ফার্স্ট ভিডিও শেষ করব, আর সেকেন্ড ভিডিওতে আমি জুবায়ের বাসা যখন যাবো সেটা দেখাবো। আল্লাহ হাফেজ। তুমি বাস দিও না, উঁচু বলেন করে। রমিত, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? নাও।
ভাবি কি কিছু বলবা না ভাবি কি মিস করতেছ না অবশ্যই না কোন ভাবি না কইলে তো গাড়ি দিব It was at this moment that he knew he fucked up কোন ভাবি আমার নিজের ওয়াইফ যার কেউ নাই তার পিলার আছে Borishal, I'm going to go to the house. I'm going to go to the house.